আজি আমি সদস্য সক্রিয় সদস্য ভর্তি অভিযানের উপর কর্মশালা করেছিল। আমার সক্রিয় সদস্য ভর্তি কি ধরনের হব আর কি ধরনের সক্রিয় সদস্য ভর্তির কাম সমূহ চলবে এই সম্পর্কে এখন ওয়ার্কশপ হয়েছে আর এই ওয়ার্কশপত আমি এই বিষয়ে আলোচনা। আমার কাছাড়ের পজিশন কাছাড়ে আজির তারিখলকে মানে প্রাইমারি মেম্বারশিপের ক্ষেত্রে ভিতর শীর্ষত আছে, 3,30,000 মেম্বারশিপে ভিতর হাইয়েস্ট মেম্বারশিপ কাছাড় জেলায় দিচ্ছে। আর আমার এমএলএ কনস্টিটিউয়েন্সি ওয়াইজ লক্ষ্মীপুর অসমৰ 7 নম্বর স্থানত আছে আর শিলচর অসমৰ 10 নম্বর স্থানত আছে। আমার প্রার্থী তালিকা কেটে প্রকাশ হবে অহা এদিন দুদিনের ভিতরে প্রকাশ। আর স্যার আমার শিলচর কর্পোরেশন ইলেকশন তো কেতিয়া হবে পারে? কর্পোরেশন ইলেকশন আফটার বাই ইলেকশনের পিছতে আপনার গম পাবেন। আজি আমি সদস্য সক্রিয় সদস্য ভর্তি অভিযানের উপর কর্মশালা করেছিল। আমার সক্রিয় সদস্য ভর্তি কি ধরনের হব আর কি ধরনের সক্রিয় সদস্য ভর্তির কাম সমূহ চলবে এই সম্পর্কে এখন ওয়ার্কশপ হয়েছে আর এই ওয়ার্কশপত আমি এই বিষয়ে আলোচনা। আমার কাছাড়ের পজিশন কাছাড়ে আজির তারিখলকে মানে প্রাইমারি মেম্বারশিপের ক্ষেত্রে ভিতর শীর্ষত আছে, 3,30,000 মেম্বারশিপে ভিতর হাইয়েস্ট মেম্বারশিপ কাছাড় জেলায় দিচ্ছে। আর আমার এমএলএ কনস্টিটিউয়েন্সি ওয়াইজ লক্ষ্মীপুর 7 নম্বর স্থানত আছে আর শিলচর 10 নম্বর স্থানত আছে। আমার প্রার্থী তালিকা কেটে প্রকাশ হবে অহা এদিন দুদিনের ভিতরে প্রকাশ। আর স্যার আমার শিলচর কর্পোরেশন ইলেকশন তো কেতিয়া হবে পারে? কর্পোরেশন ইলেকশন আফটার বাই ইলেকশনের পিছতে আপনার গম পাবেন।